প্রিয় দর্শক শ্রোতা, সিয়াব ভাইয়ের যাত্রার আজকে 95তম দিন। আর এই 95তম দিনে কেরালা থেকে যাত্রা শুরু করে তিনি প্রায় 3000-এরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম হয়েছেন। তাকে সর্বমোট 8640 কিলোমিটারের পথ পাড়ি দিতে হবে। তার যাত্রাটি এখনও চলমান রয়েছে। বর্তমানে তিনি এখন রাজস্থানের হনুমাননগর জেলায় হাঁটছেন। সেখান থেকে ওয়াগা বর্ডার প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই 300 কিলোমিটার পথ পাড়ি দিতে সিয়াব ভাইয়ের 10 থেকে 12 দিন সময় লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সিয়াব ভাইয়ের গতকালকে সারাদিনের আপডেট এবং আজকে সারাদিনের আপডেট জানাবো। গতকাল সিয়াব ভাই কখন কোথায় যাত্রা শুরু করেছিলেন, দুপুরে কোথায় খাওয়া দাওয়া করেছেন, রাতে কোথায় অবস্থান করেছেন, গতকালকে কতটুকু পাদ পাড়ি দিয়েছেন ইত্যাদি, এই সকল বিষয় সম্পর্কে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যেমনটা গতকালকের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম, সিয়াব ভাই গত 2 দিন পর রাস্তার গ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থিত তালিমুল কোরআন মোহাম্মদিয়া নামের একটি মাদ্রাসায় অবস্থান করেছিলেন। সেই মাদ্রাসায় বাচ্চাদের সাথে সিয়াব ভাই খুব ঘনিষ্ঠ হয়ে যান। তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেন, তাদের সাথে খুব সময় কাটান। তাদের জন্য 2 জোড়া কাপড় এবং মসজিদের ইমাম সাহেবের আলাদা 1 কক্ষ নির্মাণের জন্য মাদ্রাসা কমিটিকে তিনি টাকা প্রদান করেন। তাছাড়া তিনি মাদ্রাসার একটি ছাগল জবাই করে সবাইকে দাওয়াত করে খাওয়ান। গতকাল সকাল 6:30 ফজরের নামাজ আদায় করে সে মাদ্রাসা থেকে অনুমান করে শহরের দিকে তার পরবর্তী যাত্রার বেরিয়ে পড়েন। সেখান থেকে সবার প্রথমে যে গ্রামটি সিয়াব ভাইয়ের যাত্রা অন্তর্ভুক্ত হয় তার নাম ধনেশ্বর। গত পরশু অর্থাৎ শুক্রবার ধনেশ্বর গ্রাম থেকে সিয়াব ভাইয়ের সাথে লোকজন দেখা করতে আসে। তারা বলে সিয়াব ভাইয়ের জন্য তারা অধীর হয়ে অপেক্ষা করছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য খুব প্রস্তুতি নিচ্ছে। তাই সে যখন ধনেশ্বর গ্রামে পৌঁছালেন সেখানে তার প্রচুর শুভেচ্ছা নিবেদন করা হয়। ছোট বড় নারী পুরুষ বৃদ্ধ যুবক শিশু দুপাশে দাঁড়িয়ে সিয়াব ভাইকে শুভেচ্ছা জানায়। প্রায় 1.5 কুইন্টাল ফুল কিনে সিয়াব ভাইয়ের উপর বর্ষণ করে। হাঁটতে হাঁটতে রায়তর গ্রামের পূর্বে একটি নদী অতিক্রম করেন। সেই নদীটির নাম ইন্দিরা গান্ধী নদী, রাজস্থানের সবচেয়ে বড় একটি নদী, যার মাধ্যমে সেখানকার লোকজন তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তারা সেই নদীর পানি ব্যবহার করে ফসল ফলিয়ে থাকে। সিয়াব আজকে এই নদী অতিক্রম করে রাস্তার গ্রামের দিকে যখন যান, হাজার হাজার মানুষ সিয়াব ভাইকে স্বাগতম জানানোর জন্য জড়ো হয়। এত পরিমাণ ভিড় জমায় সামাল দেওয়ার জন্য পুলিশকর্মীদের খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাস্তায় অনেকজন দাঁড়িয়ে থাকে, সবাই তাদের সাথে দেখা করেন। বন্ধুরা, সবাই তামলুক কোরআন মাদ্রাসা থেকে যাত্রা শুরু করে গতকালকে রাস্তার কোথাও থামেননি সিয়াব ভাই। তিনি তার যাত্রাটি এখনও চলমান রাখেন। রাউটার পরবর্তী গ্রামের নাম হলো লালি। গতকাল সকালে প্রায় 11টার সময় সিমলা বাড়ি গ্রাম অতিক্রম করে 2 কিলোমিটার দূরে অবস্থিত আরবিয়া হিজরা নামের একটি মাদ্রাসায় গিয়ে পৌঁছান। দুপুরে তিনি সেই মাদ্রাসায় জোহরের নামাজ আদায় করেন এবং খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নেন। মাদ্রাসার বাইরে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকেন। তাদের ধারণা ছিল সিয়াব ভাই বিকেল 4টের পর তার পরবর্তী যাত্রায় বের হবেন, কিন্তু সিয়াব ভাই বিকেলে যাত্রায় বের হননি এবং মাগরিব ঈশা পেরিয়ে যায়, কিন্তু সে তারপরেও বার হলো না। গতকালকে তিনি রাত 2:30 পর্যন্ত নাচোয়ালি গ্রামের হিফজুল কোরআন মাদ্রাসায় অবস্থান করেন আর গতকালকে 22 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছেন। দিনের বেলায় ভিড়ের কারণে তার হাঁটতে খুব সমস্যা হচ্ছে, এই জন্য তিনি রাতে যাত্রায় বেরিয়েছেন। সে হাঁটতে হাঁটতে সকাল 6টার সময় মিনিমেনি নামের একটি গ্রামে পৌঁছে সেখানে বেনিওয়াল চৌধুরী পেট্রোল পাম্প নামের একটি পেট্রোল পাম্প অবস্থিত। শেষে পেট্রোল পাম্পে ফজরের নামাজ আদায় করেন। রাত 2:30 থেকে সকাল 6টা পর্যন্ত 16 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সে পেট্রোল পাম্প থেকে হনুমান গ্রামে 13 কিলোমিটার দূরে অবস্থিত আজকে সম্ভবত হনুমানকার শহরেই পৌঁছাবেন। তবে তার নিশ্চয়তা খুব কম, কারণ ইদানিং কিছুদিন ধরে সে যাত্রা করছে সিয়াব ভাইয়ের অবদানের জন্য তিনি একটি নির্দিষ্ট সময় করে রেখেছেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ওয়াগা বর্ডার পৌঁছাতে হবে। এখন ওয়াগা বর্ডার থেকে শুধুমাত্র 300 কিলোমিটার দূরে অবস্থিত আর পাঞ্জাব বর্ডার থেকে ওয়াগা বর্ডার অতিক্রম করতে তার 7 দিনের সময় লাগবে। বন্ধুরা, এই ছিল গতকাল এবং আজকের সারাদিনের সিয়াব ভাইয়ের সম্পর্কিত আপডেট। প্রিয় বন্ধুরা, পরবর্তী কোনো আপডেট পাওয়া গেলে তা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রতিনিয়ত সিয়াব ভাইয়ের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।